Hi guys, I am Bandana Mukherjee. আমি এখন একটা ব্লগ শুরু করেছি। আজ হচ্ছে শুক্রবার, আর শুক্রবারের বিকেল বেলা, ঘড়িতে বাজে 4:30। তো আজকে তাড়াতাড়ি উঠে গেছি, কেননা আজকে একটা কেক বেক করছি, চকলেট কেক। সিমরন বলছে মা কেক খেতে ইচ্ছে করছে, তো চলো কেক, তো মানে কেক খেতে ইচ্ছে করলে কেক সঙ্গে সঙ্গে বাড়িতে হয়ে যাচ্ছে। তো আমরা বেক করতে দিয়ে দিয়েছি, সিমরন আমি দুজন মিলেই বানালাম। তো তোমাদের তো অনেকবার দেখিয়েছি, তাই আজকে আর দেখালাম না। ডেকোরেটেড করবে সিমরন, তখন অবশ্যই দেখাবো। আর আমফান ঝড় আমাদের এখানে সেরকম প্রভাব পড়েনি, অন্য অন্য জায়গায় অনেক পোল পড়েছে, গাছ পড়েছে। তো তোমরা যে যেখানে থাকো সেখানে কেমন প্রভাব পড়েছে, কেমন আছো তোমরা অবশ্যই জানাবে। আমাদের এখানে বৃষ্টি হয়েছে আর হাওয়া চলছিল, তেজ হাওয়া চলছিল, ঝড়টড় এরকম কিছু হয়নি। তো অনেক জায়গায় হয়েছে, তাই তোমরা কেমন আছো অবশ্যই জানাবে। তো চলো এখন যাই কিচেনে, কেকটা বেক হলো কিনা দেখি। তো আমি এখন একটা কেক বেক করলাম, আর এটা পুরো বেক হয়ে গেছে আমার। কেকটা দারুণ হয়েছে, দেখো কত ফ্লপি, দারুণ লাগছে দেখতে না মিঠু? দারুণ হয়েছে, দারুণ বলা। চকলেট কেক বানালাম, আর এটাকে ডেকোরেটেড করা হবে, আর ডেকোরেটেড করবে ঠান্ডা হলে সিমরন। তো গাইস, কেকটা এখন ঠান্ডা হচ্ছে, এটাকে পরে কাটিং করব। বেশ বড় সড় একটা কেক হয়েছে, আর আমি আজকে 2 কাপ ময়দা দিয়ে বানিয়েছি, তো সেজন্য বেশ বড় হয়েছে। আর এখানে চকো পেস্ট আছে, এটা লেয়ার করব, আর এটা দেব ভেতরে। আর এখানে আছে জেমস আর কাজু, তো এগুলো টুকরো টুকরো করে রেখেছি, তো এটার ওপরে সাজাবো। তো গাইস, কেকটা পুরো ঠান্ডা হয়ে গেছে, এই দেখো কি দারুণ কেকটা হয়েছে, একেবারে স্পঞ্জ পুরো। তো এটাকে এবারে কাটিং করব। Best place to find a lover, so the bar is where I go. Me and my friends at the table doing shots, drinking faster than we talk slow. Come over and start a conversation with just me, and trust me, I'll give it a chance. Now I'll take my hand, stop Havana Man on the jukebox, and then we start to dance. And I'm singing like, girl, you know I want your love. Your love was handmade for somebody like me. Come on now, follow my lead. I may be crazy, don't mind me. Say, boy, let's not talk too much. Grab on my waist and put that body on.
লাগছে, বলার ভাষা নেই, মানে অসাধারণ লাগছে সত্যি। তো এবারে আমি এটা পুরো গ্যালাক্সির মতো লাগছে। এখন চলে এসেছি তোমার সাথে আড্ডা দিতে, আর চা খাওয়া হলো। তো সবদিন তো তোমাদের কমেন্ট পড়া হয় না, সিমরনের পড়াশোনা থাকে, আমারও অনেক কাজ থেকে যায়, তাই ভেবেছি আজকে তোমাদের কয়েকটা কমেন্ট করব। তো তোমাদেরই কমেন্টের রিপ্লাই করছিলাম, আর রিপ্লাই করতে করতে একটা কমেন্ট যখন পড়লাম তখন মনটা খুব খারাপ হয়ে গেল। তো সেটা হচ্ছে পায়েল ঘোষ, দিদি আমাদের এখানে রোদের থেকে করোনা ভয় বেশি, আমরা পুরো রেড জোনে আছি, আমাদের কলকাতার অবস্থা খুব খারাপ। তো এই কমেন্টটা পড়ে কিন্তু মনটা খুব খারাপ হয়ে গেল, যে সত্যি কলকাতার অবস্থা এত খারাপ, আর করোনা ভাইরাসের মানে একটা ভয় যেটা, সেটা তো কোনো মানুষের ভেতর থেকে যাবে না, এখন তো যাবে না, একদম যাবে না। আর যেখানে গ্রিন জোন সেখানেও ভয়, রেড হতে আর কত দেরি, গ্রিনটা রেড হতে কত দেরি। আর পায়েল সাবধানে তোমরা থেকো, বারবার বলছি খুব সাবধানে থেকো, আমাদের এখানে গ্রিন জোন, জানি না কখন কি হবে, সব সময় একটা ভয় তো আছে, ভয় তো লেগেই আছে সব সময়। একটু গলা ব্যথা, একটু হয়তো মাথা ব্যথা করছে, গা গরম হলেই মনে হচ্ছে আমার করোনা হয়নি তো, মানে এরকম একটা আতঙ্ক হয়ে গেছে। তারপর সবসময় টেনশন আমাদেরও আছে, প্রচণ্ড ভয় লাগছে কি করব। তোমাদের সাথে দুটো কথা বলে অনেকটা ফ্রি হই ভিতর থেকে, আর যেদিন ব্লগ করি সেদিন মনটা ভালো লাগে, কথা বলতে বলতে মনটা ভালো লাগে তোমাদের সাথে, আর যেদিন করি না ওই চিন্তা চলে, ওই টেনশন চলে, নিউজ দেখি তো যেখানেই কেউ বলছে সবসময় করোনা ভাইরাসের নিউজ দেখছে, ওখানেও করোনা ভাইরাসের নিয়ে হচ্ছে, তো এই করে করে প্রচণ্ড সত্যি মনটা খারাপ হয়ে গেছে। আর একবার করে মনে হয় যে মানে যদি আমাদেরও হয়ে যায় তাহলে কি হবে, মানে সত্যি তোমরা আমাদের দেখছো, আমরা
আমরা হয়তো আজকে ব্লগ করছি, হয়তো কাল করতেই পারি, সেটাই এমন হলো আমরা শেষ। আর ব্লগ আসছে না হয়তো ভাববে কেন আসছে না, কেন আসছে না, আসছে না বলার মতো মানে আর বলার যে এই চ্যানেলে কেউ থাকবেই না, এখানে এই ধরে সত্যি এগুলো ভেবে মানে কি আর তো বুঝবাম, এগুলো ভেবে এত মনটা খারাপ লাগে আর চোখে জল এসে যায় আর প্রচন্ড ইমোশনাল হয়ে যায়। তো এইসব কমেন্ট সত্যি খুব খারাপ লাগে। আর লাইফটাকে এই জন্য এই টেনশনের জন্য যতটা সম্ভব মনে হয় যে হয়তো এখন মানুষ এই জন্য বেশি বেশি করে নতুন নতুন রেসিপি নতুন নতুন কিছু জিনিস করছে, কারণ এই একটা টেনশন যদি মাথায় ঘুরে তাহলে সত্যি মানে পাগল হয়ে যাওয়ার মতো। এই জন্য যতটা সম্ভব এনজয় করো আর লাইফটাকে এনজয় করো, মানে লাইফটাকে তো আর দেখি জানি না, ফিউচারটা জানি না কী আছে বা কী হবে, তো এই জন্য আমাদের সবসময় হাসি খুশি থাকতে হবে, চেষ্টা করতে হবে হাসি খুশি থাকার। আর বেশি বললে এবারে সত্যি মানে ইমোশন সত্যি কেমন খারাপ হয়ে যাচ্ছে, ভালো লাগছে না, খারাপ হয়ে যাচ্ছে। মানে আগে যে একটা সুস্থ পরিবেশ ছিল, আগে যে এনভায়রনমেন্টটা ছিল যে যেখানে যাচ্ছি ঘুরছি ফিরছি খাচ্ছি কোনো রকমের কোনো ভয় ছিল না, আর এখন এরকম ভয় তো আশেপাশে চারিদিকে এরকম হয়ে গেছে, কোনো বাড়িতে যাদের হয়নি প্রত্যেকের আবার আশেপাশে হয়ে গেছে, কত টেনশন তাদের, কত চিন্তা, ভীষণ খারাপ লাগছে, ভীষণ খারাপ লাগছে, সত্যি খুব খারাপ লাগছে। ভালো করে থেকো পায়েল, খুব সাবধানে থাক। আমি জানি তোমাদেরও খুব খারাপ লাগছে এভাবে আমাদের দেখে ইমোশনাল হয়ে যাচ্ছি, তোমরাও নিশ্চয়ই হয়ে যাচ্ছ, তো তাই আর বেশি ইমোশনাল করব না এভাবে, তোমাদের নিশ্চয়ই ব্লগ দেখতে ভালো লাগে না, আমাদের হাসি খুশি দেখো, তো তাই আরেকটা কমেন্ট পড়ছি। শর্মিষ্ঠা পল শর্মিষ্ঠা, আন্টি একটা কথা বলি প্লিজ কিছু মনে করো না, সেটা হলো দেখো আন্টি তোমার সেই সময়কার পিকে তো তুমি তখন অনেক বয়স কম ছিল এখনকার থেকে, কিন্তু আন্টি তুমি আগেকার মতোই এখনো আছো, বিশেষ করে একটুও গুড়িয়ে যাওনি, যদিও এখনো তোমার বয়স গুড়ি হয়ে যাওয়ার মতো মোটেও হয়নি, কিন্তু আমি বলতে চাইছি যে তখনকার থেকে তো এখন বয়স বেড়েছে কিন্তু তুমি এই রকম আছো, তুমি আমার এভারগ্রিন আন্টি, আর আমার বনু তো তখনও মিষ্টি এখনো মিষ্টি মিষ্টি। থ্যাংক ইউ শর্মিষ্ঠা, তোমার কমেন্টটা পড়ে আবার মাইন্ডটা একটু ঠিক করলাম, খুব ইমোশনাল হয়ে গেছিলাম। তো আমাকে অনেকেই বলে যে খুব একটা পার্থক্য নেই আগের ছবির সাথে এখন এই বয়সে, বয়স তো বাড়ছে, বয়স আর কমছে না, বয়স বেড়েছে অনেকটাই বেড়েছে, কিন্তু মানে দেখে যেটা আমাকে মনে হয় মানে চেহারার মধ্যে, তো আগে ছবির সাথে খুব একটা পার্থক্য লাগে না। আমিও বলি, অনেকেই বলে, সিমরনও বলে বাড়িতে, সিমরন আগের ছবি দেখে বলে মা তোমার অনেক ছবি ঠিক মনে হয় যে আগের মতোই। থ্যাংক ইউ, সেটাই প্রথমে এমন করে দিয়েছ একটা কথা বলি কিছু মনে করো না, আমি তো ভয় খেয়ে গেছি কি বলে কথা বলে না। একটা কমেন্ট এমডি ইউসুফ ইউসুফ, ও ওয়াও আপনারা কেউ খেয়াল করেছেন যে আন্টি 89K সাবস্ক্রাইবার হয়েছে, সো হ্যাপি, লাভ ইউ আন্টি অ্যান্ড সিমরন। তো এই কমেন্ট থেকে কিন্তু মানে আমরা এতটা খেয়াল করিনি যে 89K হয়ে গেছে বলে তোমার কমেন্ট দেখাই হয় না। হ্যাঁ, তোমার কমেন্ট পড়ে আবার সঙ্গে দেখলাম যে 89K হয়ে গেছে, ক্রস করে গেছে, তো সত্যি একদিকে খুশি হচ্ছে। কি নাম? এমডি ইউসুফ ইউসুফ। তো থ্যাংক ইউ সো মাচ, আর এভাবে আপনারা সাপোর্ট করে যান, এভাবেই ভালোবাসা দিতে থাকুন। আরেকটা কমেন্ট আছে কীর্তানিয়া অপর্ণা মল্লিক, সিঁদুরটি পরে দারুণ লাগছে কাকিমা,
খুব সুইট লাগছে, প্লিজ রিকোয়েস্ট কাকিমা সিন্ধুক টিপটা করবেন, খুব সুন্দর লাগে। ও সেদিনকে জয়মঙ্গলবার ছিল তাই সিঁদুর টিপ করেছিলাম, সাধারণ হয় না পড়া বাড়িতে সিঁদুর টিপ, সিঁদুর তো রোজ দু টাইম পড়ি, টিপ করে করা হয় না, আবার যেদিনকে পুজো বসা হবে অবশ্যই সিঁদুর টিপ করে পড়ব। এখন তো গরম, প্রচন্ড গরম, সিঁদুর টিপ পড়লে তো একেবারে ঘামে ঝরে ঝরে পড়বে, কপালের থেকেই দেখি পুরো টপটপ করে ঘামে পড়ছে, আর এই স্মৃতিতে থেকে কপালে পড়লে তো আরো নাক অব্দি পড়বে। একটা কমেন্ট, আমি পায়েল, আন্টি কি করেছো পুরো দোকান, আমি আগে ভাবতাম আমার কালেকশনই বেশি, বাট তোমার কালেকশন দেখার পর দারুণ, আমি তো তোমার দোকান থাকলে হোয়াইট গোল্ডেন যে ইয়ারিং অ্যান্ড গ্রিন যেটা পড়লে সেটা বুকিং করতামই করতাম। কি নাম আছে? পায়েল। থ্যাংক ইউ পায়েল। আর হ্যাঁ, যে ইয়ারিংসগুলো আমি দেখিয়েছি তোমার ভালো লেগেছে, আর দুটো খুবই ভালো লেগেছে, বুঝতে পারছি তুমি যে দুটো বলেছ, তো বুকিং কেন করতে হবে, তুমি চাও তো নিতেই পারো। তো আরেকজন কমেন্ট করেছে, মেম ভাস্কর, ওয়াও দারুণ, কিন্তু আমার নাম কেন নাও না, আমি আর তোমার ব্লগ দেখবো না। না 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 না, এরকম কথা বলবে না, সেই না দেখলে কি হয়, আর আমি জানি আপনারা না দেখে থাকতে পারবেন না, তো এই জন্য নাম নিয়ে নিলাম, আর ইচ্ছে করে কারোর নাম যে নিচ্ছি না এটা নয়, যার মানে এখন যেটা চোখে পড়ছে নাম নিয়ে নিচ্ছি, আবার সময় পেলে আবার আপনাদের কমেন্ট পড়ব, নাম নেব। তো নাম নিলাম, ব্লগ দেখতে থাকো, আর আজকে মনটা সত্যি ভীষণ খারাপ লাগছে, এখানে এই অবধি থাক, আজকে আর ভালো লাগছে না সত্যি মনটা। অন্যদিন ভেবেছিলাম অনেকগুলো কমেন্টের উত্তর অ্যান্সার দেব, পরে আবার পরের ব্লগে দেব, কেননা মাইন্ড কেমন যেন হয়ে গেল, আর উত্তরগুলো হয়তো ঠিক মতো দিতেও পারছি না ভেতর, এই জন্য মানে লাস্টে খারাপ লাগবে, মনটা খারাপ করেছে প্রচন্ড খারাপ লাগছে। তো ভালো করে থাকবে, তোমরা বারবার বলছি আমরাও আছি, জানি না কি হয়, চলো থাকলে আবার দেখা হবে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাদের ব্লগ অবশ্যই দেখো, লাইক করো, সাবস্ক্রাইব করো, কমেন্ট তো একদম ছাড়বে না, কমেন্ট অবশ্যই করবে, লাইক না করো, সাবস্ক্রাইব না করো, শেয়ার না করো, কমেন্ট অবশ্যই করবে, আমি যে কথাটা বারবার বলি, কারণ আপনাদের কমেন্ট ছাড়া আমাদের ব্লগ কিন্তু অসম্পূর্ণ, আর আপনাদের কমেন্টেই সেটা সম্পূর্ণ করে তুলে, তো অবশ্যই এভাবে ভালোবাসা দিতে থাকো, সাপোর্ট করতে থাকো, আর মানে আশা করছি যে দেশের অবস্থা খুব খুব জলদি সুস্থ হবে, আর আবার স্বাভাবিক জীবনে আমরা ফিরে আসব, আর আপনারা এখন সেফ থাকবেন, সুস্থ থাকবেন, এখন নিজে যতটা পারবেন কনসাস থাকবেন, আর বাইরে এখন খুব এমার্জেন্সি না হলে বেরোবেন না, ডিস্টেন্স মেনটেন করবেন, তো এই পর্যন্ত, আবার দেখা হবে নেক্সট কোনো ভালো আবার ভিডিওতে, চেষ্টা করব, তো টেক কেয়ার অফ ইয়োর সেলফ, স্টে বিউটিফুল, স্টে হেলদি, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই।